দুনিয়া জুড়ে শোরগোল। ইসরায়েল হামাস যুদ্ধ আড়ালেই চলে গেছে বলা চলে। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধই এখন আগ্রহের কেন্দ্রে। পশ্চিমা গণমাধ্যমগুলো বিশ্লেষণ করছে ঘটনা কোন দিকে মোড় নিতে পারে। ইসরায়েল দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে সীমান্তের ওপারে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ইসরায়েলে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মাঝে প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন তিনি আন্তঃসীমান্ত শত্রুতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রসারিত হওয়ার ঝুঁকি বাস্তব এবং অবশ্যই এড়ানো উচিত। এটি দ্রুত পদক্ষেপ, একটি ভুল গণনা একটি বিপর্যয় ঘটাতে পারে যা স্পষ্টতই কল্পনার বাইরে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক মাইরা জোনজেইনের সাথে কথা বলেছে ডয়েসে ফেলে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি এনজিও যা বিশ্বব্যাপী যুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে কাজ করে। জোনজেইন বলেছেন হামাসের হামলার পরে হিজবুল্লাহ দ্বিতীয় ফ্রন্ট খোলার পর থেকে আমরা এখন প্রায় 9 মাস ধরে যুদ্ধের কাছাকাছি রয়েছি। প্রশ্ন হল এই মুহূর্তে কিভাবে পরিস্থিতি শান্ত হবে, যে কোনো সময়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। হিজবুল্লাহ গাজায় হামাসের সাথে জোটবদ্ধ, তবে লেবাননের গোষ্ঠীটি অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হয়। হামাসের সাথে রিয়েল টাইম যুদ্ধ থেকে হিজবুল্লাহর যুদ্ধ কিভাবে আলাদা হবে? উত্তরে জোনজেইন বলেছেন এটি উভয় পক্ষের জন্য একেবারে ধ্বংসাত্মক হবে। উভয় পক্ষের জন্য 2006 সালে একটি ধ্বংসাত্মক যুদ্ধ ছিল। হিজবুল্লাহ বিপুল পরিমাণে সুনির্দিষ্ট অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছে এবং ইসরায়েলে সেই অস্ত্রগুলো পরীক্ষা করছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করছে। দুই ফ্রন্টে 8 মাস যুদ্ধের পর ইসরায়েল এই যুদ্ধের জন্য প্রস্তুত নয়। জোনজেইনের মতে চলমান পরিস্থিতি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেও টেনে নেওয়া হতে পারে। এটি এমন একটি যুদ্ধ যা কেউ চায় না, ইসরায়েল নয়, হিজবুল্লাহ নয় এবং অবশ্যই লেবাননও নয়। তবুও কেন পরিস্থিতি সেই দিকে যাচ্ছে? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক মাইরা জোনজেইন বলছেন আমি মনে করি হিজবুল্লাহ দুটি ফ্রন্টকে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সিদ্ধান্ত নিতে হবে। এখনও পর্যন্ত এটি গাজায় অভিযান চালিয়ে গেলেও তাদের কোনো অর্জন নেই। ইসরায়েলকে তার ভবিষ্যৎ বুঝতে হবে। তারা যুদ্ধ চালিয়ে যেতে চায় বা কূটনীতির পথ অনুসরণ করতে চায়, যা তারা করেনি, খুব দীর্ঘ সময়ের জন্য করা হয়নি।